আসসালামু আলাইকুম এখন বিশ্বে হিসাব নিকাশ চলছে যে ইসরায়েল এবং ইরান তো পাল্টাপাল্টি হামলা করলো এতে যদি হিসাব নিকাশ করা হয় তাহলে এখনও কিন্তু পাল্লাটা ভারী কিন্তু ইসরায়েলের দিকে কোন পাল্লা লাভের পাল্লা যদি একেবারে পরিষ্কার ভাষায় বলতে হয় সেটা হচ্ছে যে যদিও ইসরায়েল সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালায়নি কিন্তু সিরিয়ার রাজধানী দামেশকে যেই ক্ষয়ক্ষতি করেছে একেবারে রীতিমতো প্রাণহানি তাতে সাতজন শীর্ষ কমান্ডার জাহিদি ছিলেন তার এক নম্বর সাতজন এবং মোট তেরো জন কিন্তু ঘটনাস্থলে মারা যায় পুরো ভবনটা গুড়িয়ে যায় সেই তুলনায় আবার ইরানের দিকটা যদি হিসাব করা হয় যে তারা পাল্টা কী করলো সেখানে কিন্তু মানে খুব সামান্যই বলা যায় যদিও মানে তিনশো তারা ক্ষেপণাস্ত্র ড্রোন ছুঁড়েছে কিন্তু অধিকাংশই তো যেভাবেই হোক না কেন আকাশপথে ধ্বংস করা হয়েছে একটা দুইটা লক্ষ্যস্থলে আঘাত এনেছে কিন্তু সেখানে বড়ো ধরনের কেউ মারা গেছে কোনো সেনা কর্মকর্তা বা কমান্ডার এমন কিন্তু খবর পাওয়া যায়নি তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ইসরায়েল খুশি মনে এটা মেনে নেবে না ইসরায়েল কিন্তু খুশি মনে মেনে নেওয়ার মতো দেশ না এবং তারা বলেছে তার এটি জবাব দেবে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ সকল দেশ এই অধ্যায়ের এখানেই জবানিকা টানতে চান অর্থাৎ পাল্টাপাল্টি হয়েছে সুতরাং আর বার দরকার নেই এখন কি হবে আসলে কি হবে এর বিষয়টা নির্ভর করছে ইসরায়েলের উপর ইরান বলেছে যে তারা তাদের লক্ষ্য পূরণ হয়েছে ইসরায়েল যে হামলা করেছিল তার লক্ষ্য তারা পূরণ করেছে এখন নির্ভর করবে যদি ইসরায়েল আবার এর হামলার পাল্টা জবাব দিতে যায়। তাহলে আরও শক্তিশালী অর্থাৎ দশ গুণ বেশি ক্ষতি করবে এই রকম হামলা দেওয়ার মতন ক্ষমতা ইরানের আছে এখন ইসরায়েল কি ইরানের এই হুমকি অথবা মার্কিন সহ অন্যান্য সকল দেশ যেখানে কেউ আর চায় না যে এটি আর বিস্তৃত হোক সেটি কি মেনে নেবে নাকি নেবে না এটি নিয়ে হচ্ছে বিবিসির একটি বিশ্লেষণ তাতে বলা হচ্ছে যে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার জবাবে ইসরাইলের ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল তেহরান ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিরানব্বই শতাংশ আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে এখন প্রশ্ন এরপর কি হবে সহজ জবাবটা হল মোটা দাগে তা নির্ভর করছে ইরানের হামলার জবাবে ইসরায়েল কি দেবে তার উপর শনিবার ওই হামলার পর ইরানের ভাষ্যটা ছিল এরকম হিসাব চুকিয়ে দেওয়া হয়েছে আমরা আপনারা পাল্টা হামলা চালাবেন না এর ব্যতিক্রম হলে জবাবে আমরা আরো শক্তিশালী হামলা চালাবো ওই হামলা আপনারা রুখতে পারবেন না আচ্ছা তবে এর মধ্যে ইরানের হামলার উল্লেখযোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের বর্তমান সরকারকে দেশটির ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী সরকারগুলোর একটি বলে মনে করা হয় সংকটময় এই পরিস্থিতিতে দেশগুলো ইরান ও ইসরায়েল দুই পক্ষকে থাকার আহ্বান জানিয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী তাই বিভিন্ন দেশ থেকে যতই সংযত থাকার আহ্বান জানানো হোক না কেন গতকালের হামলার জবাব ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন সরকার দেবে না এমন সম্ভাবনা কম অর্থাৎ যেখানে তারা কোনোভাবেই গাজা হামলা থেকে নিবৃত্ত হচ্ছে না সেখানে ইরানের এইরকম একটি হামলার তারা জবাব না দিয়ে বসে থাকবে এটা মনে করা ভুল কেননা ইসরায়েল হচ্ছে একটা যুদ্ধবাস রাষ্ট্র হিসেবে ইতিমধ্যে বিশ্বে চিহ্নিত হয়েছে তারা মানে নির্মম প্রতিহিংসা প্রতিশোধ ছাড়া তারা আর কিছু ভাবতে পারে না তবে ইসরায়েল চাইলে প্রতিবেশী দেশগুলোর কথায় কান দিতে পারে এবং সেই অনুযায়ী কৌশলগত ধৈর্য ধারণ করতে পারে এর অর্থ ইরানের মতো একইভাবে পাল্টা হামলা না চালানো এবং এই অঞ্চলে হিজগুল্লার মতো ইরানপন্থী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়া এই কাজ বছরের পর বছর ধরে করে আসছে ইসরায়েল ইসরায়েল যদি পাল্টা পদক্ষেপ নিতেই চায় তাহলে গতকাল যেসব ঘাঁটি থেকে ইরান হামলা চালিয়েছে সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুটতে পারে তারা অথবা আরও বড় পরিসরে কিছু করতে চাইলে তারা ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ড করে বিভিন্ন ঘাঁটি প্রশিক্ষণ কেন্দ্র ও কমান্ড সেন্টারে হামলা করতে পারে তবে এতে ইরানের পাল্টা প্রতিশোধ নেওয়ার ঝুঁকি বাড়বে এখন প্রশ্ন উঠছে যে যুক্তরাষ্ট্র কি করবে ইসরায়েল ইরান পাল্টাপাল্টে হামলা জেরে এই অঞ্চলে মার্কিন বাহিনী কি তেহরানের সঙ্গে পুরোপুরি যুদ্ধে জড়াবে উপসাগরীয় অঞ্চলে ছয়টি আরব দেশ যুক্তরাষ্ট্রে সামরিক স্থাপনা রয়েছে মার্কিন সেনারা সিরিয়া ইরাক ও জর্দানেও অবস্থান করছেন যুদ্ধের ব্যাপ্তি বাড়লে এসব দেশে মার্কিন বাহিনী ইরানে ক্ষেপণাস্ত্র নিশানা হতে পারে পাল্টা হামলা শিকার হলে ইরান আরেকটি পদক্ষেপও নিতে পারে এর হুমকি অবশ্য তারা বহু আগে থেকেই দিয়ে আসছে সেটি হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমোস প্রণালী বন্ধের চেষ্টা করা এই জন্য তারা মাইন ও ড্রোন ব্যবহার করতে পারে এতে বাজার মুখে পড়তে পারে বিশ্বের এক চতুর্থাংশ জ্বালানি তেল সরবরাহ সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল এখন দেখা যাক মানে পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল কি পদক্ষেপ নেয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ